অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স কেমন হলো তা পরিষ্কার হয় স্কোরবোর্ডের দিকে তাকালে। বোলারদের আপ্রাণ চেষ্টা, কিন্তু ব্যাটসম্যানদের সেই আত্মাহুতি দেওয়ার প্রবণতা, বিগত 20 বছর যা বাংলাদেশকে ভুগিয়েছে নিয়মিতই। বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলছেন একই কথা, বোলারদেরকে দিলেন কৃতিত্ব কিন্তু ব্যাটসম্যানদেরকে করলেন ভর্ৎসনা। টেস্ট খেলতে নামলে বাংলাদেশের ব্যাটারদের যেন কি হয়ে যায় সেটা বোঝাই মুশকিল। মাহমুদুল হাসান জয়ের কথাই ধরুন না, উইকেটে থিতু হলেন, সকল কঠিন সাধ্য সাধন করলেন, শেষে কিনা অফ স্টাম্পের অনেক বাইরের একটা বল খেলতে গিয়ে আউট হলেন। গল্পটা একই সোহান, মিরাজ, লিটন এবং শান্তদের ক্ষেত্রেও। টেস্ট ক্রিকেটে কেন অফ স্টাম্পের এত বাইরের বল চেস করতে হবে? ক্রিকেটের এমন বেসিক টেকনিক গুলো ব্যাটসম্যানদের শেখানোর কিছু নেই। তাই এক মহাসাগর আক্ষেপ নিয়ে বলতে হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে বদলাবে কবে। খেলা 365 ইউটিউব পর।